আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস উড়াল পঙ্খী। আজ পর্ব ৩। অক্সফোর্ড ডিকশনারিতে লজ শব্দ সম্পর্কে বলা হয়েছে, a small house in a country where people stay when they want to take part in some types of outdoor sport. গত রাতে শামসুদ্দিন সাহেবের ঘুম ভালো হয়নি। শরীর খুব খারাপ লাগছিল বলে ৯টা বাজার আগেই শুয়ে পড়েছিলেন। রাত ১১টার দিকে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসে না। মাথায় যন্ত্রণা, বমি বমি ভাব, শরীরে ব্যথা। বিছানায় শুয়ে আরাম পাচ্ছেন না। কাত হয়ে শুলে মনে হয় চিত হয়ে থাকলে ভালো লাগতো। চিত হয়ে থাকলে মনে হয় আগে যেভাবে শুয়েছিলেন সেটাই ভালো ছিল। কপালে হাত দিয়ে কোনো জ্বর টের পাচ্ছেন না। তারপরেও কৌতূহলবশত থার্মোমিটার দিয়ে জ্বর দেখলেন, ১০২-এর সামান্য বেশি। শিশু এবং বৃদ্ধদের জন্য ১০২ খুব বেশি জ্বর না। ১০৩-এর ওপরে উঠলে মাথায় পানি ঢালার চিন্তা করতে হবে। তার জ্বর যদি আরো বাড়ে তাহলে বাথরুমে ঢুকে কল ছেড়ে বসে থাকলেই হবে। মানুষের সকল অবস্থার জন্য তৈরি থাকতে হয়, এই ধরনের উচ্চ শ্রেণীর ভাব চিন্তা করে তিনি সময় কাটাতে লাগলেন। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে। তার মনে হচ্ছে তিনি মহিষের গাড়িতে শুয়ে আছেন। গাড়ি একবার এদিক হেলছে, আরেকবার ওদিক হেলছে। মহিষের গায়ের বোটকা গন্ধ তার নাকে লাগছে। শেষ রাতে জ্বর আরো বাড়ল। থার্মোমিটারে ১২-৩-এর ঘর ছাড়িয়েও কিছু দূর উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার উচিত বাথরুমে ঢুকে কল ছেড়ে দেওয়া, কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো শারীরিক জোরও তিনি পাচ্ছেন না। তিনি জেগে আছেন। জাগ্রত অবস্থাতেই তার মনে হচ্ছে মহিষের গাড়িতে শুকনা খড়ের বিছানায় তিনি শুয়ে আছেন। খানাখন্দে পড়ে গাড়িও ঝাঁকাচ্ছে। তিনি সারা শরীরে সেই ঝাঁকুনি অনুভব করছেন। সকাল ১১টার দিকে মুহিব তার বাবাকে দেখতে এলো। বাড়ির চারপাশে পানি থই থই করছে। আরেকটু পানি বাড়লেই ঘরে পানি ঢুকে যাবে। পানি ভেঙে ঘরে ঢুকতে গিয়ে প্যান্ট জুতা কাদায় মাখামাখি। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, বাথরুমে ঢুকে সাবান ডলা দিয়ে পা ধুয়ে ফেল। তাকের ওপর সাবান আছে। ভেজা প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নে, আমার ধোয়া লুঙ্গি আছে। মুহিব বলল, বাবা, তোমার শরীর খারাপ? রাতে সামান্য জ্বর এসেছিল, এখন শরীর ফিট, হালকা ফুরফুরে লাগছে। কিছুক্ষণ আগেই তার খুবই খারাপ লাগছিল। বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। ছেলেকে দেখার পর সত্যি সত্যিই ভালো লাগছে। মাথায় চাপ দিয়ে যে যন্ত্রণাটা বসেছিল সেটাও নেই। শরীরে এখন সত্যি সত্যি ফুরফুরে ভাব চলে এসেছে। ছেলের সঙ্গে মুখোমুখি বসে গল্প করবেন ভাবতেই ভালো লাগছে। ভালো লাগাটা এত তীব্র যে বুকে সামান্য ব্যথা বোধ করছেন। তার এই ছেলেটা মাঝে মধ্যে তাকে দেখতে আসে। সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলে। ছেলেটা যখন আসে তখন তার মনে হয় বেঁচে থাকা যথেষ্টই আনন্দের ব্যাপার, এবং তার নিজের জীবনে কোনোই সমস্যা নেই। কোনো একটা কাজে সংসারের বাইরে বাস করছেন, কাজ শেষ হলেই সংসারে ফিরবেন। মুহিব, নাস্তা খেয়ে এসেছিস? মুহিব বাথরুম থেকে বলল, চা খাবি? চা বানাবো। বাড়ির খবর সব ভালো তো? শামসুদ্দিন সাহেব হেসে ফেললেন। হু হু করে কথা বলা মুহিবের শৈশবের অভ্যাস। ১-১.৫ বছর বয়সে বাচ্চারা কথা বলা শেখে। একবার কথা বলা শুরু করলে অতি দ্রুত লম্বা লম্বা বাক্য তৈরি করতে শুরু করে। মুহিবের বেলায় উল্টোটা হয়েছিল। ১.৫ বছর বয়স পর্যন্ত সে শুধু হু বলতো, আর কিছুই না, শুধুই হু। কেমন আছো গো বাবা? পানি খাবে? নাম কি তোমার বাবা? ওরে সোনা, হু ছাড়া তুমি আর কিছু বলতে পারো না? শামসুদ্দিন তার ছোট ছেলের নাম দিয়েছিলেন হু বাবা। শৈশবের অনেক অভ্যাসের মতো হু বলা অভ্যাস মুহিবের বেলা স্থায়ী হয়নি। তবে শামসুদ্দিন লক্ষ্য করেছেন মুহিব যখন অন্যমনস্ক থাকে তখন তার হু বলা অভ্যাস ফিরে আসে। তখন যে প্রশ্নই করেন মুহিব জবাব দেয় হু দিয়ে। মুহিব, তোর চাকরি বাকরি কিছু হয়েছে? মুহিব জবাব দিল না। শামসুদ্দিন বাথরুম থেকে পানি ঢালার শব্দ পেলেন। তার মন সামান্য খারাপ হলো। ছেলেকে এই প্রশ্ন করা ঠিক হয়নি। চাকরি পেলে সে নিজেই এসে হাসি মুখে বলতো। বেচারার সমস্যার সমাধান কিছু হচ্ছে না, এই সময় সমস্যার কথা মনে করিয়ে দেওয়া অন্যায় একটা কাজ। তিনি সব সময় ভাবেন এই কাজ কখনো করবেন না। চাকরির কথা জিজ্ঞেস করে ছেলেকে লজ্জা দেবেন না, অথচ প্রতিবারই প্রশ্নটা করেন। মুহিব বাথরুম থেকে বের হয়েছে। সে যে শুধু হাত পা ধুয়েছে তা না, মাথায়ও পানি দিয়েছে। চুল বেয়ে পানি পড়ছে। শামসুদ্দিন ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, কাছে আয়, মাথা মুছিয়ে দেই। মুহিব আপত্তি করল না, বাবার কাছে এগিয়ে গেল। শামসুদ্দিন নিচু গলায় বললেন, চাকরি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে চিন্তা করে মাথা খারাপ করবি না। যখন হবার হবে, ভাগ্যে যা থাকার তাই হয়। মুহিব বলল, তুমি কি নতুন বাড়ি খুঁজে পেয়েছো? এই বাড়ি ছেড়ে দিতে হবে বলেছিলে। শামসুদ্দিন সাহেবের আবার খানিকটা মন খারাপ হলো। ছেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। বেচারার নিজের ঝামেলারই কোনো পারাপার নেই, তাকে ভাবতে হচ্ছে অন্যের ঝামেলা নিয়ে। শামসুদ্দিন সাহেব মিথ্যা করে বললেন, এখনো খোঁজা শুরু করিনি। তাছাড়া লোকজনকে বলা আছে, খুঁজতেও হবে না। তাছাড়া আমি একা মানুষ, আমার কিছু লাগবেও না। একা মানুষের জন্য কিছু লাগে না। কথায় আছে, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মসজিদ। মুহিব বলল, কথাটা হবে হট্ট মন্দির, তুমি মসজিদ বলছো কেন? এখানে মন্দির পাবো কোথায়? আর যদি পাইও, ওরা কি মন্দিরে আমাকে ঘুমাতে দেবে? তুমি কি আজকাল ধর্মকর্ম করছো? দাড়ি দেখে বলছিস? ফজর আর মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা করি। মুহিব হঠাৎ বলে বসলো, বাবা, তুমি কি খুব কষ্টে আছো? কথাটা মুহিব খুব স্বাভাবিকভাবে বলল, কিন্তু শামসুদ্দিনের চোখের সঙ্গে সঙ্গে পানি এসে গেল। গলা ভারী হয়ে গেল। তিনি অবহেলার একটা ভাব চোখে মুখে এনে বললেন, কষ্টে আছি তোকে কে বলল? সুখে আছি বুঝলি। সংসারে টেনশন নাই মাথায়। রাতে যখন ইচ্ছা শুয়ে পড়লাম, আবার ইচ্ছা করলো সারা রাত বসে রইলাম। কারো কিছু বলার নেই। ফ্রিডমের আনন্দের কাছে সব আনন্দ তুচ্ছ। এই বিষয়ে কোলরিজের একটা বিখ্যাত বাক্য আছে, মনে পড়লেই তোকে বলবো। আজকাল স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। মুহিব ফট করে বলে বসলো, বাবা, যমুনা মেয়েটা কোথায়, যার জন্য তুমি আমাদের সবাইকে ফেলে রেখে চলে এলে? যে মেয়ের জন্য তুমি এতটা করলে, সে তোমাকে এই অবস্থায় রেখে চলে গেল কেন? শামসুদ্দিন খুবই বিব্রত বোধ করছেন। ছোটবেলায় মুহিবের অভ্যাস ছিল বাবার বুকের উপর শুয়ে ঘুমানো। সেই ছেলে এমন কঠিন প্রশ্ন করছে। মুহিব বলল, তোমার জবাব দিতে ইচ্ছে না হলে জবাব দিও না। চা বানাও, চা খাই। শামসুদ্দিন চা বানালেন। ঘরে দুধ নেই, লিকার চা। তিনি ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, আদা চা বানিয়ে দিলাম, খেয়ে দেখ, শরীর ঝরঝরে হয়ে যাবে। কোরআন শরীফে আদার রেফারেন্স আছে, এটা জানিস? না। আল্লাহ পাক বলেছেন, বেহেস্তে তোমাকে দেওয়া হবে আদা মিশ্রিত পানি। আল্লাহ পাক আদা চায়ের কথাই বলেছেন কিনা কে জানে। বাবা, তোমার শরীর কিন্তু খুবই খারাপ করেছে। চোখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, শরীরে মনে হয় পানি এসেছে। বুড়ো বয়সে শরীরে তো পানি আসবেই। আমার তো তাও কম এসেছে। অনেকের এমন পানি আসে যে শরীরেই জোয়ার ভাটা হয়। মুহিব তাকিয়ে আছে। শামসুদ্দিন সাহেব হেসেই যাচ্ছেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তোর বন্ধু বান্ধবরা কেমন আছে? कौन बंधुरा? ओई जे किछु बेकार बंधुरा क्लाबेर मतो कि जेनो करेछिस। क्लाब क्लाब किछु ना, माझे माझे एकसंगे बसा हय। ओरा आछे केमन? भालो। एकजनके निये एसेछिलि, शफिक नाम। जी शफिक भालो आछे? जी भालो आछे। असाधारण छेले, एमन भालो छेले आमि आमार जीवने देखिनि। कोन अर्थे भालो छेले? सब अर्थे। ताके एकबार कथाय कथाय बोलेछिलाम ढाका शहरे भालो घी पावा जाय ना, सबই ভেজাল। সে বলল, চাচাজি আমি শেরপুর থেকে আসল সরে ভাজা ঘি এনে দেব। এই ধরনের কথা তো সবাই বলে, কয়জন আর মনে রাখে। শফিক কিন্তু ঠিকই মনে রেখেছে। 1 কেজি ঘি এনে দিয়েছে, যেমন ঘ্রাণ খেতেও তেমন সুস্বাদু। এখনো আছে, 1 চামচ খাবি? শুধু শুধু ঘি খাবো কেন? শুধু শুধু খাওয়া যায়। মাঝে মাঝে শরীর ভালো থাকে না, রান্না বান্না করতে ইচ্ছে করে না। আমি করি কি, 2 চামচ ঘি আর 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। দেব তোকে 1 চামচ, লবণের ছিটা দিয়ে খেয়ে দেখ, অবশ্যই ভালো লাগবে। দেব? মুহিব বলল, দাও। মুহিব ঘন্টাখানেক সময় কাটিয়ে ঘর থেকে বের হলো। শামসুদ্দিন সাহেব ছেলেকে এগিয়ে দিতে গেলেন, নিজেই রিক্সা ঠিক করলেন, দরদাম করে ভাড়া কমিয়ে ভাড়া দিয়ে দিলেন। রিক্সা যখন চলতে শুরু করলো তখন হঠাৎ বললেন, মুহিব দাঁড়া, তোর সঙ্গে রিক্সায় করে কিছু দূর যাই। এ জার্নি বাই রিক্সা আমার খারাপ লাগে না, হাওয়া খেতে খেতে যাওয়া। শহরের বিষাক্ত হাওয়া, এইটাই যা সমস্যা। রিক্সা চলছে, শামসুদ্দিন ছেলের পাশে বসে আছেন। এক সময় ইতস্তত করে বললেন, তোর কি সিগারেট খাবার অভ্যাস আছে? মুহিব বলল, না। শামসুদ্দিন সাহেব বললেন, যদি অভ্যাস থাকে তাহলে আমাকে লজ্জা করিস না। একটা বয়সের পর পুত্র হলো মিত্র বদাচারেত, অর্থাৎ মিত্র। তোর বন্ধুরা তোর কাছে যেমন, আমিও সেরকম, বুঝতে পারছিস? হুম। তোর বন্ধু শফিকের সঙ্গে তোর কি আজ দেখা হবে? হুম। দেখা হলে অবশ্যই বলবি, তার দেয়া ঘি আমি খুব আরাম করে খেয়েছি। বলতে পারবি না? হুম। শফিকের মতো ছেলে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের কথা। হুম। আসলে বন্ধু পাওয়াই ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের বিষয়ে কবি ইয়েটসের কিছু লাইন আছে অসাধারণ। Think where man's glory most begins and ends, and say, my glory was I had such friends. লাইন দুটো সুন্দর না? হুম। মুখস্থ করে ফেল। মুখস্থ করে ফেললে সময় অসময়ে বলতে পারবি। আরেকবার বলি, Think where man's glory most begins and ends, and say, my glory was I had such friends. Mirpur 2 নম্বরের 4তলা ফ্ল্যাট বাড়ির ডান দিকের ফ্ল্যাটটায় D4 দরজার পাশে টবে কামিনী ফুলের বড় একটা গাছ। শফিক গত 1 সপ্তাহ ধরে বাস করছে। ফ্ল্যাটের মালিক শফিকের মেজো মামা আব্দুল গফুর। তিনি সপরিবারে আজমির শরীফে গিয়েছেন খাজা বাবার দোয়া নিতে। বিয়ের 15 বছর পরেও ছেলে মেয়ে হচ্ছে না। খাজা বাবার দরবার শরীফ থেকে স্বামী স্ত্রী হাতে সুতা বেঁধে আসবেন। সুতা বাঁধার পর ইন্ডিয়াতে ঘুরবেন, তাজমহল টাজমহল দেখবেন। তাদের 1 মাসের পরিকল্পনা। শফিকের দায়িত্ব হলো সে 1 মাস বাড়ির দেখাশোনা করবে, কামিনী ফুলের গাছে পানি দেবে। ভেতরের বারান্দায় টবে 5টা গোলাপ গাছ লাগানো হয়েছে। গোলাপ গাছে কলি দেখা দিলেই কাঁচি দিয়ে কলি কেটে ফেলবে, এতে নাকি পরবর্তীতে ফুল অনেক বড় হবে। আব্দুল গফুর সাহেব শফিকের হাতে বসার ঘর এবং রান্নাঘরের চাবি দিয়ে গেছেন, বাকি ঘরগুলি তালাবদ্ধ করে গেছেন। শফিককে তিনি হাত খরচ হিসেবে 1000 টাকাও দিয়ে গেছেন। শফিক খুবই বিব্রত গলায় বলেছে, চিচি মামা, টাকা দিতে হবে কেন? অসম্ভব। টাকা তুমি রাখো তো। শফিকের মামা বলেছেন, বেকার মানুষ, তোর টাকা লাগবে না, পকেট খরচ হিসাবে রেখে দে। আর শোন, 24 ঘন্টা বাড়িতে থাকতে হবে তা না, রাতে গিয়ে শুধু ঘুমালেই হবে। সোফাতে শুয়ে থাকবি, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে মশা ধরবে না। মশার কয়েল জ্বালাবি না, নতুন কার্পেট কিনেছি, কার্পেট পুড়ে টুড়ে যেতে পারে। মশা কামড়ে খেয়ে ফেললেও আমি মশার কয়েল ধরাবো না, কয়েলের গন্ধে আমার মাথা ধরে যায়। রান্নাঘরে ঢুকে আবার রান্না বান্নার চেষ্টা যেন করিস না, বেসিন নোংরা করে রাখবি, তোর মামি রাগ করবে। আমি খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো, তুমি মোটেও চিন্তা করবে না। বন্ধু বান্ধব জমিয়ে আড্ডা দিস না যেন। আরে না, রাত 8টা সাড়ে 8টার দিকেই টুক করে বাড়িতে ঢুকবো, ভোরবেলা বের হয়ে আসবো। বন্ধু বান্ধবকে এই ব্যাসার খবরই দেব না, সিগারেট খেয়ে তারা যেখানে সেখানে ছাই ফেলবে, দরকার কি? বের হয়ে আসার সময় ভালো মতো তালা দিবি, তালা লাগাবার পর ভালো মতো টেনে টেনে দেখবি ঠিক মতো লাগলো কিনা। অবশ্যই ফুল গাছে ঠিক মতো পানি দিবি, ফুল গাছগুলিতে একদিন পর পর, আর কামিনী গাছে রোজ দিতে হবে। আজমিরে যাচ্ছি, তোর জন্যও দোয়া করব। খাজা বাবার কাছ থেকে খালি হাতে কেউ ফেরে না, দেখবি বছর ঘুরতে না ঘুরতেই চাকরি হবে ইনশাল্লাহ। 2-3 গজ সুতা নিয়ে এসো, নিজে পরবো, বন্ধু বান্ধবকে দেব। প্রথম দিনেই সন্ধ্যার পর থেকে শফিকের বন্ধু বান্ধবরা জড়ো হতে শুরু করলো। শফিক মাত্র 2 জনকে খবর দিয়েছিল, সেই 2 জন বাকিদের খবর দিয়েছে। রাত 9টার মধ্যে শফিকের 8 বন্ধু এসে উপস্থিত হয়ে গেল। বসার ঘর ছোট, 8 জনের আরাম করে বসা সম্ভব না। সোফা বের করে বারান্দায় নিয়ে যাওয়া হলো। এখন কার্পেটের ওপর আরাম করে পা ছড়িয়ে বসে আড্ডা দেওয়া যাবে। শফিক বলল, রাত 11টার মধ্যে আড্ডা শেষ। 11টা বাজার 1 মিনিট পরে যেন আমি কাউকে দেখতে না পাই। এটা কোনো অনুরোধ না, আদেশ। আরেকটা কথা, এখানে যতক্ষণ থাকবি ফিস ফিস করে কথা বলবি, কথার শব্দ যেন 1-1.5 ফুটের বাইরে না যায়। শফিকের অতি ঘনিষ্ঠ বন্ধু ইয়াকুব বলল, ফিস ফিস করে কথা বলতে হবে কেন? এটা ফ্ল্যাট বাড়ি, এখানে হইচই করা যাবে না, ঘটনা ঘটানো যাবে না। ইয়াকুব অবাক হয়ে বলল, এখানে তো কোনো ঘটনাই ঘটেনি, তুই রেগে যাচ্ছিস কেন? শফিক বলল, ঘটনা ঘটেনি, কিন্তু তোরা ঘটনা ঘটাবি, এই জন্য অ্যাডভান্স রেগে যাচ্ছি। ইয়াকুব বলল, জগতের নিয়ম হচ্ছে প্রথমে কজ তারপর এফেক্ট, তোর তো দেখি উল্টা, প্রথমে এফেক্ট তারপর কজ। ঠিক আছে, এত চেতাচেতির দরকার নাই, আমরা চলে যাই। চলে যা, কাউকে আমি পায়ে ধরে সেধে আনিনি। ইয়াকুব বলল, তুই বরং এক কাজ কর, 3টা সেডাকশন ট্যাবলেট খেয়ে ঝিম ধরে সোফায় শুয়ে থাক, আমরা আড্ডা দেই। মামা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তার ভয়ে তুই কেচোর অধম হয়ে গেলি। তোর সামনে এখন কেচো আলেকজান্ডার দি গ্রেট। বক্তৃতা দিবি না, আমরা থাকবো না, চলে যাব, স্ট্রেট বল, হাঁকি পাঙ্কি না। চলে যেতে বলেছি, ভাব বাচ্চা কথা বলবি, হয় ইয়েস কিংবা নো। তোদের থাকতে ইচ্ছে করলে থাকবি, চলে যেতে চাইলে চলে যাবি, এত কথার দরকার নাই, চলে যাচ্ছি। ঠিক আছে, যা, চলে যা। রাত 11টার সময় দেখা গেল কেউই যায়নি, বরং আরো 2 জন এসে যুক্ত হয়েছে। শফিককে সবচেয়ে আনন্দিত মনে হচ্ছে, সে চোখ বন্ধ করে তার অতি প্রিয় সঙ্গীত গাইছে। আমরা পুতুলওয়ালা পুতুল বেঁচে যাই। শফিকের গানের গলা নেই, কেউ গান গাইলে সে বিরক্ত হয়, কিন্তু নিজে গভীর আবেগে ভুল তালে ভুল সুরে পুতুলওয়ালা গান গায়। তখন কেউ যদি কোরাসে অংশ নেয়, সে অত্যন্ত আনন্দিত হয়। তাকে আনন্দ দেবার জন্য অনেকেই তার সঙ্গে গলা মেলায়। বড় একটা কাচের গ্লাসে বিশেষ এক ধরনের শরবত বানানো হয়েছে, তার রং ঘন কালো। বিশেষ ধরনের শরবত প্রস্তুতের কাজটা সব সময় করে মহসিন। জিনিসটা বানানো হয় গোপনে, তাতে কি কি মেশানো হয় তাও গোপন। অতি সামান্য জিনিস দিয়েই মহসিন অসামান্য জিনিস বানিয়ে ফেলতে পারে, খেতে স্বাদু হয়। তার চেয়ে বড় কথা, অতি অল্পতেই নেশা হয়ে যায়। শরবতের দিকে তাকিয়ে ইয়াকুব বলল, রং দেখে মনে হচ্ছে মারাত্মক জিনিস। এই ড্রিঙ্কের নাম দিলাম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শরবত। মহসিন বলল, ঠান্ডা না হলে খেয়ে মজা পাওয়া যাবে না। ঠান্ডা করার ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ শফিকের মামা ফ্রিজ তালাবদ্ধ করে গেছেন। শফিকের নির্দেশে তার দিয়ে খুঁচিয়ে অতি দ্রুতই ফ্রিজ খুলে ফেলা গেল। জিনিস ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দেওয়া হলো। ইয়াকুব বলল, শফিক, তোর মামার এই বাড়িতে এসি আছে? শফিক শঙ্কিত গলায় বলল, মামি শোবার ঘরে আছে। কেন? এসি ছেড়ে দিয়ে ওই ঘরে সবাই আড্ডা দিতাম। এসি ঘরের সুবিধা হলো, হইচই হলেও দরজা জানালা টাইট করে বন্ধ থাকে, শব্দ বাইরে যায় না। শফিক বলল, অসম্ভব, মামা মামি শোবার ঘর খোলাই যাবে না। মামার যদি টের পায় আমাকে খুন করে ফেলবে। হারুন বলল, নিজের মায়ের আপন ভাই তোকে খুন করে ফেলবে, কারণ তুই তার শোবার ঘরে কিছুক্ষণ বসেছিলি। কিছুক্ষণ তো তোরা বসবি না, একবার ঢুকলে ওইখানেই থাকবি। হারুন বলল, খুব ভালো মতো চিন্তা করে দেখ, মহসিন যে শরবত বানিয়েছে, ওই শরবত খাবার পর অবশ্যই কিছু হইচই হবে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন জানবে, তোর মামার কাছে খবর পৌঁছে যাবে। তার চেয়ে কি এসি ঘরে বসা ভালো না? ওই ঘর তালাবদ্ধ, আমার কাছে চাবি নেই। চাবি নেই, চাবির ব্যবস্থা হবে। ফ্রিজ যেভাবে খুলেছে, ওই ঘরের দরজাও সেইভাবে খুলে যাবে। চিচিং ফাঁক। শফিক হতাশ গলায় বলল, যা ইচ্ছা কর। আসলে তোদের খবর দেওয়াই আমার ভুল হয়েছে, মিস্টেক অফ দ্য সেঞ্চুরি। হারুন বলল, ভুল করবার জন্যই তো মানুষ হিসেবে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ পাক চাচ্ছেন আমরা ভুল করি, এই জন্যই আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তিনি যদি চাইতেন আমরা শুধু শুদ্ধ করি, তাহলে আমাদের ফেরেশতা বানিয়ে পাঠাতেন। আমাদের ভুল করার কোনো উপায়ই থাকতো না। মহসিন বলল, ফেরেশতাও তো ভুল করে। শয়তান ফেরেশতা ছিল, সে ভুল করেছে, ভুলিয়ে ভালিয়ে গন্ধম খাইয়েছে, যার ফলে স্বর্গ থেকে পতন। এখন আমরা হা চাকরি করি। হারুন বলল, শয়তান ফেরেশতা ছিল, তোকে কে বলেছে? শয়তান ছিল জিন। মহসিন বলল, শয়তান জিন ছিল, তোকে এই খবর কে দিয়েছে? শয়তান এসে দিয়ে গেছে। সারা জীবন শুনে এসেছি শয়তান ছিল ফেরেশতা, আদমকে সেজদা না করায় সে অভিশপ্ত। আর আজ তুই জিনের থিওরি নিয়ে চলে এসেছিস। 100 টাকা বাঁচি, শয়তান ফেরেশতা। 1000 টাকা বাঁচি, শয়তান ফেরেশতা। 1000 টাকা তোর কাছে আছে, তুই 1000 প্রতি কবে থেকে? 1000 টাকা সঙ্গে নাই, তাই বলে 1000 টাকা জোগাড় করতে পারবো না? আমি পথের ফকির। জোগাড় করতে পারলে তো ভালোই। আয়, 1000 টাকা বাঁচি। অবশ্যই। মহসিন গম্ভীর গলায় বলল, আজ রাতের মধ্যেই ফয়সালা হবে। তুই যদি 1000 টাকা দিতে না পারিস, তাহলে তুই নেংটো হয়ে 4তলা থেকে সিঁড়ি বেয়ে 1তলায় দারোয়ানের ঘর পর্যন্ত যাবি। দারোয়ানকে ঘুম থেকে ডেকে তুলে তুই বলবি, হ্যালো মিস্টার। তারপর আবার ফিরে আসবি। মহসিনের হাত কাঁপছে, রেগে গেলে তার হাত কাঁপে। হারুন শান্ত গলায় বলল, ওকে, তুই হারলে তোকেও এই কাজ করতে হবে, তোকেও গিয়ে দারোয়ানকে হ্যালো মিস্টার বলতে হবে। বলবো, আমার কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আমি রাজি। আন্ডারওয়্যার পরে দৌড় দিলে হবে না, ন্যাংটা মানে ন্যাংটা, পুরা ন্যাংটা, বাবা ভোম ভোম, ন্যাংটা কুমার। ওকে, ন্যাংটা কুমার। এসি ঘর খোলা হয়েছে, হাই কুলে দিয়ে ঘর ঠান্ডা করে ফেলা হয়েছে। মহসিনের বিশেষ শরবত সবাই 2 কাপ করে খেয়েছে। জিনিসটার স্বাদ টক মিষ্টি। শফিক বলল, টেস্ট তো মারাত্মক হয়েছে, এর মধ্যে আছে কি? মহসিন বলল, আছে কি তা দিয়ে দরকার কি? অ্যাকশন হচ্ছে কিনা বল। শফিক বলল, অ্যাকশন হচ্ছে না, খেতে মজা লাগছে কিন্তু নো অ্যাকশন। খাওয়ার সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হবে না, সময় লাগবে। হারুন খাটে উঠে বসেছে, তার কোলে টেলিফোন। শয়তান ফেরেস্তা নাকি জিন, এই সমস্যার সমাধানের জন্য সে নানান জায়গায় চেষ্টা চালাচ্ছে। সে এতই ব্যস্ত যে মহসিনের শরবত খাবার প্রতি তার কোনো আগ্রহ নেই। হারুন বলল, রাতে ডিনারের কোনো ব্যবস্থা আছে? শফিক বলল, না। হারুন বলল, চান্দা তুলে কাউকে পাঠা, নান রুটি আর শিক কাবাব নিয়ে আসুক, পার হেড একটা শিক আর একটা নান। আমার পকেটে 10 টাকা আছে, আমি দিয়ে দিলাম, এই আমার সম্বল। মহসিন বলল, 10 টাকা সম্বল আর তুই 1000 টাকার বাজি ধরেছিস? হারুন বলল, বাজিতে তুই জিতে চাস? হয় তোকে 1000 টাকা দেব আর নয়তো এখান থেকে নেংটো হয়ে বাসায় ফিরব। রাত 1:10, পুরো দল ঝিমুচ্ছে। শিক্ষা বাবার নান রুটি এসেছে, কেউ কিছু মুখে দেয়নি, শুধু হারুন একাই 5টা শিক এবং 3টা নান রুটি খেয়ে ফেলেছে। শফিকের অবস্থা খুব খারাপ, সে 5-10 মিনিট করে ঘুমাচ্ছে, আবার জেগে উঠছে, তার চোখ গাঢ় লাল। শয়তান ফেরেস্তা না জিন, এই সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তান জিন। বাজির শর্ত অনুসারে মহসিন নেংটো হয়ে দারোয়ানের কাছে যেতে এবং ফিরে আসতে রাজি হয়েছে। হারুন দয়া পরিবেশ বলেছে, যা মাফ করে দিলাম, নেংটো হওয়ার দরকার নেই। শফিক হুঙ্কার দিয়ে উঠেছে, অবশ্যই দরকার আছে, তার উচিত শিক্ষা হতে হবে। না জেনে তর্ক করে, না জেনে বাজি ধরে। হারুন বলল, এই কাজটা করলে ফ্ল্যাট বাড়িতে জানাজানি হবে, তোর মামার কানে যাবে, তোরই অসুবিধা হোক। অসুবিধা? আমি কি মামার কেয়ার করি? হু ইজ মামা? সাবের চাদর গায়ে দিয়ে কোলবালিশ বগলে নিয়ে শুয়েছিল, তার চোখ বন্ধ। এই দলে তার নাম নীরব ঘাতক। সে কখনোই কোনো কথা বলে না, হঠাৎ হঠাৎ দু-একটা এমন কথা বলে যে পুরো দলের মুড বদলে যায়। সাবের চোখ না মেলেই বলল, হু ইজ মামা? মামা? বারুদে আগুন পড়ার মতো হলো। সবাই বলা শুরু করলো মেমে মেমে। তারা কিছুক্ষণ মেমে করে, তারপর হো হো করে হাসে, আবারও মেমে করে, আবারও হাসে। রাত 2টার দিকে তাদের হাসি বন্ধ হলো। মহসিনকে পাঠানো হলো বাজির শর্ত পূরণের জন্য। মহসিন নির্বিকার ভঙ্গিতে কাপড় খুলে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমে গেল। রাত 8টা। শফিক বসার ঘরে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। আজ সারাটা দিন তার ঘুমে ঘুমে কেটেছে। মাঝে কয়েকবার ঘুম ভেঙেছে, তাও অল্প সময়ের জন্যে। একবার ঘুম ভাঙল সকাল 11টার সময়। সে রেস্টুরেন্ট থেকে 1/2 প্লেট তেহারি খেয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ভাঙল বিকাল 3টায়। রেস্টুরেন্টে গেল, পরোটা আর গোশত খেয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুমালো। ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। দিল্লি থেকে শফিকের মামা টেলিফোন করেছেন, তার গলা থমথম করছে। শফিক মামার থমথমে গলা অগ্রাহ্য করে আনন্দিত স্বরে বলল, কেমন আছো মামা? বেড়ানো কেমন হচ্ছে? তাজমহল দেখেছো? শফিকের মামা বললেন, বাসায় তুই ছাড়া আর কে কে আছে? শফিক অবাক হয়ে বলল, আমি আছি, আর কে থাকবে? জুতিয়ে তোর পিঠের খাল আমি তুলে ফেলবো। শফিক বিস্মিত হবার ভঙ্গি করে বলল, এইসব তুমি কি বলছো মামা? ঘটনা কি? চুপ সর, বদমাইশ আর বদমাইশ। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেউ কি তোমার কাছে কিছু লাগিয়েছে? শাট আপ হারামি। কি আশ্চর্য, বলবে তো কি হয়েছে। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি तादेर काछे अनुरोध रइल चैनलटिके सबस्क्राइब करे फेलुन। पाशे थाका बेल आइकनटिও क्लिक करे राखबेन। एते करे आमि कोनो नतुन गल्प बा उपन्यास आपलोड करलेই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।